বন্ধুরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে স্বাগতম। আজকে হ্যাপি মেরি ক্রিসমাস, শুভ বড়দিন। বন্ধুদের সবাই সকলকে শুভেচ্ছা জানাই, খুব আনন্দ করো। সকাল থেকে তো অনেকেই অনেক জায়গায় ঘুরতেও গেছে, বেড়াতে গেছে। আমি ঘরে বসে আছি, আমার কোনো ঘোরা বেড়া নেই আজকের দিনে। নালে তো আগের বছরে তো 25 ডিসেম্বরে গেছিলাম, দক্ষিণেশ্বর গেছিলাম। এবারে তো আর কোথাও যেতে পারলাম না, এবারেতে এই ঘরের ভেতরেই আছি। চলো, এই সন্ধ্যে থেকে তোমাদের কাছে এলাম, সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করলাম, রাত অব্দি কি করি না করি সেটা দেখো তো। আমার তো অনেক কিছু মানে বেরোনো যাওয়ার ছিল, কিন্তু হলো না, এটা আমি সুযোগ পেলাম না, আর যেতেও পারলাম না। নাহলে আমার অনেক জায়গায় যাওয়ার বলেছিলাম যে যাব। আমার হাজবেন্ড বললো না আমি যাব না, ওর শরীরটাও তো ভালো নেই, তো বললো না আমি যাব না। চলো, কি আর করব, বাড়িতেই বসে থাকি, আজকে বাড়িতে বসে বসেই আনন্দ করি। চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এখন আমি যাব গিয়ে সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে তো চা করব, তারপরে যাটুকু করা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। সন্ধে দেয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে চাও খাওয়া হয়ে গেছে, এবারে খাচ্ছি মুড়ি। মুড়ি মেখেছে এই যে আলু দিয়ে। ও চানাচুরটা দিয়ে নিব, চানাচুর দিতে ভুলে গেছি, নিয়ে এসে তো চানাচুর। আলু সেদ্ধ দিয়েছি, পেঁয়াজ লঙ্কা আচার, একটু বিট নুন, একটু ভাজা মশলা সব দিয়েছি, চানাচুরটা দিতেই ভুলে গেছি। এরকম করে মেয়ে মাখিয়ে খাবে তোমরা, খুব ভালো লাগে খেতে আলু দিয়ে মাখা। চলো চানাচুরটা দাও, চানাচুর দিতে ভুলে গেলে কিরকম দাও, আমার বেশি দিও না তুমি না, খেতে খুবই ভালো হয়। খুব ভালো হয় খেতে, আমি চামচে দিয়ে খাচ্ছি, কারণ লঙ্কা মাখা আচার মাখা তো হাত দিয়ে খাবো জ্বালা করবে, ওই জন্য চামচেটা দিয়ে খাচ্ছি। খেয়ে নি, খেয়ে নিয়ে একটা জিনিস করব, তোমাদের দেখাবো, শেয়ার করব। চলে এলাম মুড়ি টুড়ি খেয়ে রান্নাঘরে এলাম, রান্নাঘরে এসছি, এবারে বানাবো কেক। আজ 25 ডিসেম্বর তো কেক বানাবো না, কেক তো খাবো। চলো কি করে বানাই সেটা তোমাদের দেখিয়ে দেখাই, আগেও তো দেখিয়েছি, যারা পুরনো বন্ধু তারা দেখেছে, এখন নতুন যারা বন্ধু হয়েছে তারা তাদের আমি দেখাবো। চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আমি কি করে বানাই। এই দেখো সকালবেলাতে এটা টুটি ফুটি করে রেখে দিয়েছি, এ দেখো, এখানে আমাদের এখানে টুটি ফুটি পাওয়া যায় না, সে যেতে গেলে লাইনের ওপারে মানে ট্রেন লাইনের ওপারে যেতে হবে। তো আমার হাজবেন্ডের শরীরটা ভালো নেই, ও যেতেও পারেনি, আনা হয়নি, তো বাড়িতে পেঁপে ছিল, যে পেঁপে দিয়ে করেছি। একটা আমার ফুড কালার ছিল লাল আর অরেঞ্জ, এই দেখো দুটো বানিয়েছি, দুটো কালারে বানিয়েছি, ওটা বানিয়েছি। পেঁপেটাকে ছোট ছোট করে কেটেছি, কেটে চিনি জলেতে অল্প জল দিয়েছি আর চিনি দিয়েছি, দিয়ে ওই পেঁপেটাকে দিয়ে ফুটিয়ে নিয়েছি, দিয়ে এবারে কালার দিয়েছি, হয়ে যখন গেলে বেশ শুকনো শুকনো হয়ে যাবে, মানে রসটা ভেতরে একেবারে পুরো এ হয়ে যাবে, ঢুকে যাবে, তারপরে তো কালার দিয়েছি। চলো দেখতে থাকো আমি কি কি দেবো, কেক কি করে তৈরি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে, চলো দেখো, এটা একটা বাটি নিয়ে নিয়েছি, এইটা চিনি গুঁড়ো করে নিয়েছি, প্রথমে চিনি দেবো, দিয়েছি একটা ডিম, ডিম দি, ডিমটা দিয়ে ভালো করে ফেটে নেব, এটা এটা ফেটানো হয়ে গেছে চিনি আর ডিমটা, দেখো এর মধ্যে দেবো 1 কাপ ময়দা,
ময়দাটাকে একটু চেলে দেবো। ময়দাটা চালা হয়ে গেল, ময়দাটা দিয়ে দিলাম। এই চামচে এক চামচে বেকিং পাউডার দিচ্ছি, এক চামচে চার ভাগের এক ভাগ খাবার সোডা দিচ্ছি, মতন দিয়ে মাখবো। এটা ভালো করে মেখে নি, মাখাটা শক্ত শক্ত হচ্ছে। একটু অল্প অল্প দুধ দেব, দুধ দিয়ে মাখবো ব্যাপারটাকে। এক কাপ ময়দাতে হাফ কাপ সাদা তেল দিয়েছি, তোমরা পারলে এর মধ্যে বাটারও দিতে পারো। আমার কাছে বাটার নেই, আমি সাদা তেল দিয়ে দিই। আস্তে আস্তে এগুলো দিয়ে দেবো, খেজুর দেবো। খেজুর দেবো, আলমন্ড যে বাদাম সেটা দেবো, আর কুটি কুটি বানিয়েছি এটা দেবো। এবারে ভ্যানিলা এসেন দেবো, এই যে হাফ চামচের মতন। দেখো মাখা হয়ে গেছে, এই যে এরকম হবে। এই বোলটায় করবো, এটাতে একটু তেল নিয়ে নেবো, তেল মাখিয়ে নেবো। তেল মাখানো হয়ে গেছে, এইবারে ময়দা দিয়ে কোট করে নেবো এটা। কোট করা হয়ে গেছে, এটা দিয়ে ব্যাটারটা দিয়ে দেবো। কোট হয়ে গেছে, এর উপরে একটুখানি সাজিয়ে দিই, খেজুর কিশমিশ একটু ওপরে ওপরে দিয়ে দেবো। একটু কাঠ বাদাম, ওই আমন বাদাম। মাইক্রোওভেনে দিয়ে দেবো, মাইক্রোওভেনে আগে 2 মিনিট হিট করে নিয়েছি, প্রিহিট করে নিয়ে এইবারেতে দেবো 5 মিনিট দেবো মাইক্রোওভেনের মধ্যে। দেখো দেয়া হয়ে গেছে, ঘুরছে। দেখো কেকটা কি সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। উলের কাঁটা দিয়ে দেখো, একদম পরিষ্কার। দেখো কেকটা খুব নরম হয়েছে, করে কাটি একটু। দেখি আমি কাটবো না, দেখি ছেলেকে বলি কাটতে। যিশুর জন্মদিন তো, হ্যাপি। হ্যাঁ একটু কম করে কাট। হ্যাপি বার্থডে যিশু, হ্যাপি বার্থডে যিশু। ভালো হয়েছে, ঠিক হয়েছে। হ্যাঁ দেখি তোমাদের খাওয়াই, তোমাদের এই নাও তোমরা খাও। কেকটা কি নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে। রাত্রির মেনু রুটি, ফুলকপি আলুর তরকারি, আর এই তো কেক আর মিষ্টি। মিষ্টিটা একজন দিয়েছে, এই দেখো কেকটা দেখো এত নরম হয়েছে, আর কি সুন্দর খেতে হয়েছে, খুব নরম হয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো হয়েছে, খুব কেকটা খুব ভালো হয়েছে। আমার ছেলেও বলেছে ভালো, ওর ভালো লেগেছে বলেই বলছে ভালো, ওর বাবাও বলছে ভালো হয়েছে। একটু নাকি মিষ্টিটা কম লাগছে, এই যা আমি মিষ্টিটা ঠান্ডা হলেই হবে, কেক তো গরম, গরম কেক খেলাম, গরম রসগোল্লা খেলাম। ওই যে মেয়ে হয়েছে বলে খুশিতে, আজকে পুজো হয়েছে বলে সবাইকেই দিয়েছে, পুরো ফ্ল্যাটে সবাইকেই দিয়েছে মিষ্টি। আমি ভালো হয়েছে, কেননা নর্থ বেঙ্গলিদের তো না, মেয়ে হলে তো আর মিষ্টি বিলায় না, এ তো দিয়েছে তো খুশিতে। বলছে না আমার খুব আনন্দ হয়েছে, আমি দেবো, সবাইকেই দিয়েছে।
তো চলো আমার এই সন্ধ্যে থেকে রাত অবধি তো দেখালাম, তো বাড়িতেই আনন্দ করলাম। তোমরা কেক এরা কোথায় গিয়ে আনন্দ করেছে কমেন্ট করে বলো, আর আমার কেকটা কেমন হয়েছে বা আমার গোপালকে আমি তো সাজিয়েছি কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে। তাহলে গুড নাইট, টাটা।